তামিম ইকবালের জীবনের অজানা কাহিনী। সর্বকালের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান। তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা একজন ওপেনিং ক্রিকেটারের নাম, যে কিনা বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে 10 বছর ধরে সেবা দিয়ে যাচ্ছে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সব ফর্মেটের সর্বোচ্চ রানের মালিক তামিম ইকবাল এবং ওয়ানডে সবচেয়ে বেশি 7টি শতক তামিমের। আজ আপনারা জানবেন তামিম সম্পর্কে। 1990 সালের 20শে মার্চ চট্টগ্রামে তামিমের জন্ম। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল তার ডাকনাম ইকবাল, তার বাবার নাম ইকবাল খান, তার মায়ের নাম নুসরাত ইকবাল, চাচা আকরাম খান এবং বড় ভাই নাফিস ইকবাল। ক্রিকেটে অভিষেকের 6 বছর পর 2013 সালে আয়েশা সিদ্দিকী এর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তারা এক সন্তানের জনক জননী। তাদের সন্তানের নাম আরহাম ইকবাল খান। 2007 সালের 9 ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক তার। একই বছরের 1 সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে টি-20 অভিষেক হয় এবং তার পরের বছর 4 জানুয়ারি নিউজিল্যান্ড এর বিপক্ষে টেস্টে অভিষেক হয়। অভিষেকের পর থেকেই তিনি বাংলাদেশ হয়ে নিয়মিত খেলে যাচ্ছেন। এখন পর্যন্ত সব ফর্মেটে তিনি বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক। এছাড়া ওয়ানডে এক ইনিংসে সর্বোচ্চ 154 রান তামিম ইকবালের এবং টি-20তে 103 রান তার, এমনকি টেস্টেও এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ 206 রান তার। বাংলাদেশ দলের হয়ে এখন পর্যন্ত 46টি টেস্টে 3,443 রান সংগ্রহ করেছেন তামিম ইকবাল। 20টি 50-র পাশাপাশি 9টি সেঞ্চুরি করেছেন এই বামহাতি ব্যাটসম্যান। ওয়ানডেতে 165 ম্যাচে 5,324 রান করেছেন। ওয়ানডেতেও তার ব্যাট থেকে 35টি 50-র পাশাপাশি 9টি সেঞ্চুরি এসেছে। টি-20তে 56 ম্যাচ শেষে 4টি 50-র সাহায্যে 1,202 রান করেছেন এই ওপেনিং ব্যাটসম্যান। তিনি 2007 সালের বিশ্বকাপ ক্রিকেট অংশগ্রহণ করেন এবং ভারতের বিপক্ষে প্রথম খেলায় 53 বলে 51 রান করেন, যা ভারতীয় দলকে পরাজিত করতে বিশেষ অবদান রাখে। 2011 সালে তামিম উইজডেন ক্রিকেটার্স এলমেনাক ম্যাগাজিন কর্তৃক বছরের সেরা 5 ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হন। গ্রেম সোয়ান ও বীরেন্দ্র সেবাককে পেছনে ফেলে তামিম এ খেতাব জিতে নেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।